এরপরে প্রশ্ন হলো রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা, ক্যারাম বোর্ড, দাবা, লুডু খেলা যাবে কি না? রমজান মাসে সময় কাটানোর জন্য অনেক কপাল পড়া আছে যে কাজকাম নাই, খাবারের ঝামেলা অন্তত নাই, এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায়, সময় কাটে না। আমাদের হাতে এত সময় যে এটা কাটানোর জন্য আমাদের লুডু খেলা লাগে, ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে। আর সাহাবিদের কাছে সময় এত কম ছিল, তারা এসে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত কাজ এগুলো করে আমরা কুলাই না, আপনি একটু সংক্ষেপ করে দেন, সময় পাচ্ছি না। তারা সময় পাইতেন না সাহাবিরা, আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে। মনে রাখবেন, রোজার উদ্দেশ্য মানুষকে মুত্তাকি বানানো। যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে, মোবাইলে হারাম জিনিস দেখে এবং এই যে লুডু দাবা যেগুলো খেলা হাদিসের আলোকে নিষিদ্ধ, এই সমস্ত খেলাধুলার মধ্যে যে ব্যক্তি সময় অপচয় করে, ওই ব্যক্তির রোজা উপবাস থাকা ছাড়া কিছুই নয়। আপনার হাতে যদি সময় থাকে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি একটা ইসলামিক বই পড়েন, আপনি একটা নলেজ অর্জন করেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নেন, আপনি অন্য মানুষের উপকার করেন, বইয়ের ইফতারি বানানোতে হেল্প করেন, মায়ের কাজে সহযোগিতা করেন, কাজের অভাব নেই। যারা অকর্মা, নিষ্কর্মা, যারা অলস, যারা সমাজ এবং পরিবারের বোঝা, সে মানুষগুলো বলে সময় কাটানোর জন্য আমরা কিছু। সময় আপনি কাটান কোত্থেকে? সময় তো আপনার পাওয়ারই কথা না। রমজান উপলক্ষে 22টা স্পেশাল আমল আছে। কয়টা? 22টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, রমজানের জন্য স্পেশাল এগুলো কোরআন এবং হাদিসের আলোকে। এই 22টা স্পেশাল আমলের তালিকা টাঙ্গায় রাখেন, দেখবেন বেহুশ হয়ে যাবেন আমল করতে করতে, কখন আপনি ক্যারাম খেলবেন? অতএব রোজা রেখে এগুলো করা জায়েজ নাই। আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা রমাদান প্ল্যানার বের করেছি গত বছরও, আলহামদুলিল্লাহ মাত্র 4 দিনে প্রায় 30,000 কপি, 26,000 কপি মানুষ টাকা দিয়ে নিয়েছে, আরও সব মিলিয়ে প্রায় 30,000 কপি আমরা মানুষকে দিয়েছি। এই বছর রমজান প্ল্যানার আমরা অনেক আগে প্রিন্ট করে ফেলেছি। রমজান প্ল্যানার উদ্দেশ্য হলো যে প্রতিদিন আপনি কি কি কাজ করবেন, কিছু প্রস্তাবনা দেওয়া আছে। এগুলো হাদিস বাড়ানোর কোনো ফর্ম বাঁধানো কোনো ফর্মেট না, জাস্ট আপনাকে উৎসাহ দেওয়ার জন্য যে আজকে কতটুকু তেলাওয়াত করছেন লিখে রাখেন, কয় ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন লিখে রাখেন, সুন্নতগুলো ঠিকমতো পড়েছেন কিনা সেটা ট্রিক দেন, এরপরে দিন শেষে নিজের হিসাব মেলান, আগের দিনের সাথে পরের দিনকে কম্পেয়ার করান। এভাবে হিসাব নিকাশ করলে, প্ল্যান ওয়াইজ আমল করলে আপনার রমাদানটা ভালো কাটবে। ওখানে দেখবেন যে দাবা খেলা আজকে হয়েছে কি না, আপনি টেলিভিশন আজকে সব প্রোগ্রামগুলো দেখেছেন কি না, ওইরকম কোনো ঘর নাই। অতএব ওইটা এমনিতেই আপনার জীবন থেকে হারিয়ে যাবে ইনশাআল্লাহ। বিধায় রোজা রেখে কাজগুলো করা কি নাই? জায়েজ নাই। অনেক মানুষ আছেন এই কাজগুলো করে, প্রবাসীদের মধ্যে অনেকে আছেন, বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকেন, সারা রাত কাজ করে। যেহেতু মিডিল ইস্টে মানুষ রমজান রাত জেগে থাকে, দিনের বেলায় যেহেতু কোনো কাজকাম থাকে না, কত ঘুমায়? 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত ঘুমাইলে ঘুমশেষ। এরপরে ওনারা সবাই টিভি নিয়ে সামনে বসে, বউ বাচ্চা তো নাই, কী করবে বেচারারা? ওই কাজ করতে করতে তাদের গোটা রমজান যায়। মনে রাখবেন, হারাম জিনিস টেলিভিশনে দেখে, আপনি পরনানিকে দেখলেন নাটকে, সিনেমাতে, বিভিন্ন অনুষ্ঠানে, এই কাজের মাধ্যমে রমজান কাটালে আপনার রমজান ফলপ্রসূ হবে না, গুনাহ হবে।